এইখিনিতে আমার অসমবাসীর বাবে লৈ আনিছোঁ ডাঙৰ এটা আপডেট। কিন্তু আপোনালোকৰ জব কাৰ্ডখন আছেনে? যদি জব কাৰ্ডখন আছে তেন্তে আমাৰ অসমবাসীৰ যিমানসকল জব কাৰ্ড আছে তেওঁলোকৰ এক ডাইৰেক্ট একাউণ্টত 1200 টকা সোমাই আছে আৰু প্ৰত্যেকটো মাহত সোমাই থাকিব। সেইবাবে আপোনালোকে কেনেকৈ চেক কৰিব পাৰিব হবিয়াক আপোনাৰ মোবাইল ফোনৰ জৰিয়তে এই ভিডিঅ'ৰ জৰিয়তে মই আপোনালোকক দেখুৱাই আছোঁ। সেইবাবে ভিডিঅ'টো বহুতেই গুৰুত্বপূৰ্ণ হ'ব কৈছোঁ। সেইবাবে ভিডিঅ'টো স্ক্ৰীণতকৈ সকলোৱে চাই থাকিব। প্ৰথমে আপোনালোকে মোবাইলৰ গুগল বাজাৰটো অ'পেন কৰি ল'ব। আপোনালোকে তাৰ চাৰ্চ কৰিব মই লিখাৰ দৰে এন ৰেগা বুলি আপোনালোকে লিখি চাৰ্চ কৰি দিব। চাৰ্চ কৰাৰ লগে লগে আপোনালোকে চাব পাৰে ইয়াত এটা অপশ্যন আছে পঞ্চায়ত, এই অপশ্যনটো আপোনালোকে ক্লিক কৰিব। এই অপশ্যনটোত ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকে এইদৰে আহি যাব। ইয়াতো কেইবাখনো অপশ্যন আছে, ইয়াৰ পৰা আপোনালোকে জেনেৰেট ৰিপৰ্ট আছে দ্বিতীয় অপশ্যনটো, এই অপশ্যনটোত আপোনালোকে ক্লিক কৰি দিব। এই অপশ্যনটোত ক্লিক কৰাৰ লগে লগে এতিয়া প্ৰথমে আপোনাৰ ষ্টেটটো ছিলেক্ট কৰি ল'ব। আপোনাৰ যোনটো সেইটো কৰি ল'ব, যিহেতু আমাৰ আছাম হয় ইয়াত আপোনালোকে চাব পইচা আছামটো, মই আছামটো কৰি লৈছোঁ। তাৰপিছত আসামটো সিলেক্ট করার লগে আপনার নেক্সট স্টেপ আই গেল। তারপর প্রথমে আপনার স্টেটটা সিলেক্টে থাকবে, তারপর আপনার ফাইনান্সিয়াল ইয়ার কোনটো ইয়ার চেক করবো বিচার সেইভাবে ইয়াত ক্লিক করব। মই যেহেতু 2324 বুক 2324 বুকটো সিলেক্ট করে লিছো। তারপর আপনার আই যাব ডিস্ট্রিক্ট, এই ফোনটোত ক্লিক করে দিব। এই ফোনটোত ক্লিক করে আপনার যোনটো ডিস্ট্রিক্ট হয় ইয়াত পাই যাব। আপনি ডিস্ট্রিক্টখন ভালদরে চাই সিলেক্ট করে লব। তারপর আপনার আই যাব ব্লক, এই ফোনটোত ক্লিক করে আপনার যেটা ব্লক হয় ইয়াত পাই যাব, ব্লকটো সিলেক্ট করে লব। তারপর আপনার পঞ্চায়েত, এই ফোনটোত ক্লিক করে দিব। ক্লিক করে আপনার যেটা পঞ্চায়েত ইয়াতো পাই যাব, পঞ্চায়েতখন সিলেক্ট কৰক। পঞ্চায়েতখন সিলেক্ট কৰাৰ পিছত ইয়াত জাষ্ট প্ৰচিড, জাষ্ট প্ৰচিড বুলি অপশ্যনটোত ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ লগে লগে আপোনাৰ চাব ইয়াত কেইবাখন অপশ্যন আহি গ'ল। ইয়াৰ পৰা আপোনালোকে যে প্ৰথম অপশ্যনটো ইয়াত চাব পাৰিব, প্ৰথমত আছে যে আপোনাৰ জব কাৰ্ড এমপ্লয়মেণ্ট ৰেজিষ্টাৰ, এই য'ত হালধীয়াকৈ আহিছে তাত ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকে এইদৰে জব কাৰ্ডৰ নাম আৰু নাম্বাৰটো আহি যাব আপোনাৰ। ইয়াৰ পৰা আপোনাৰ চাই ল'ব, মই যিকোনো এজনে দেখাই আছোঁ আপোনালোকে মাত্ৰ টকাটো কেনেকৈ চেক কৰিব পাৰিব। অন্যথা যিকোনো আপোনাৰ আঁচনিৰ যি টকাটো জব কাৰ্ডৰ জৰিয়তে সোমাইছে আপোনালোকে এই ইয়াত চাব পাৰিব। তাৰপিছত ইয়াৰ পৰা যিকোনো আপোনালোকে আপোনাৰ নম্বৰটো এটা চিলেক্ট কৰিব। চিলেক্ট কৰাৰ লগে লগে মই যাৰ চিলেক্ট কৰোঁ যিদৰে তাৰ ইনফৰ্মেশ্যনটো আহিছে ঠিক আপোনাৰ একেদৰে আহি যাব। তাৰপিছত আপোনালোক তলফালে অলপ যাব, তলফালে অলপ স্ক্ৰল কৰি যাব। স্ক্ৰল কৰি গৈ আপুনি যে ইয়াত চাব পাইছে ব্লুকে সংখ্যাখিনি আপোনালোকে ইয়াত চাব পাইছে। এই অপশ্যনটো ক্লিক কৰাৰ লগে লগে আপোনাৰ কিমান কোনটো আঁচনি কিমান টকা সোমাই আছে বা আপোনাৰ এই 1200 টকাটো সোমাইছে নাই আপোনালোকে চেক কৰিব পাৰিব। ঠিক হবিয়াক আপোনার মোবাইল জড়িয়ে এইদরে। আর আপনাদের এনে ইনফরমেটিভ ভিডিও রেগুলার পাই থাকলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিব আর কাকত থাকা বেল আইকনটা প্রেস করে দিব। কিন্তু এনে ইনফরমেটিভ ভিডিও রেগুলার আপলোড হয়ে থাকে চ্যানেল আর আপলোড হওয়ার লগে লগে সকলকে প্রথমে আপনাদের এই ভিডিওটি লাভ করব। আজিলে ইমানটা আমার সব পুনর্ লগ পাবো নতুন ইনফরমেটিভ ভিডিও। তেতিয়ালৈ আপনাদের ধন্যবাদ।